যেহেতু এই সমাবেশটি একেবারে বাইতুল মোকাররমের যে মূল ফটক সেই ফটকের সামনে, সে কারণেই কিন্তু গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীদেরকে যে জুমার নামাজ শেষ হলো অর্থাৎ দুপুর দুইটার পর থেকে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হওয়ার জন্য। এরই মধ্যে তারপরও আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকেই এই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল আসতে শুরু করেছে। তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত 3 থেকে 4 লক্ষ লোকের সমাবেশ ঘটাতে চায়। এই মুহূর্তে আমাদের সাথে আছেন যুবনেতা জয়দেব নন্দী, তার কাছে আমরা জানতে চাইব যে এই সমাবেশে কত লোকের সমাবেশ আশা করছেন এবং তাদেরকে মূল কি মেসেজ দিতে চান আপনারা? দেখুন, এই সমাবেশটি কোনো নির্দিষ্ট সংখ্যার কথা বলবো না, কিন্তু সাধারণ মানুষের ধারণার বাইরে এখানে জনসমাগম ঘটবে, এখানে তারুণ্যের জোয়ার বয়ে যাবে। এবং মূলত মেসেজ হচ্ছে বিএনপি জামাত একটি দেশবিরোধী শক্তি, এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এরা আবারও অগ্নি সন্ত্রাস করতে চায়, আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়। ইতিমধ্যে হত্যা করেছে, বাংলা কলেজে হামলা করেছে, নানা অপকর্ম তারা আন্দোলনের নামে করছে। আগামী দিনে কোন রকম কোন সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার মেসেজ এই সমাবেশ থেকে দেওয়া হবে। ধন্যবাদ। শুনছিলেন যে মূলত মানুষের যানমালের যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্যই তারা এই রাজপথ দখলে রাখতে চায় এবং রাজপথে নিজেদের যে শক্তি, সেই শক্তির জানান দিতে চায়। এই সমাবেশের এটি হলো সবশেষ আপডেট, এরপরে আপনাকে অবশ্যই আরও এখানে বিস্তারিত খবর জানাতে পারবো।